ফল ধরালেই ফল তো তুমি দেখতে পাবে এইটুকু, তাহলে বুঝবে কি? আর ওই গাছ ফল ধরালেই ছোট গাছে গাছ আর বাড়বে না, কি বুঝতে কথাটা? একটা কথা শুনো, আমি কথাটা কি খুব মাথায় ঢুকাবো? হ্যাঁ বলো, অবশ্যই ঢুকাচ্ছি। গাছের ওই লেবু মা ফল মানে ও ছেলে, একটা বাচ্চা বয়সে মেয়ের বিয়ে দিলে ছেলে হলে কি অবস্থা হয়, একই কেস হয়ে যাবে, এটা আমাকে বুঝতে হয় বলে, কি বুঝতে কথাটা? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেডিস গার্ডেন। কেডিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আজ জুন মাসের 30 তারিখ, বৃষ্টি ভেজা সকালে আজ আমরা বেরিয়ে পড়েছি নার্সারির উদ্দেশ্যে। আজ আমরা চলে এসেছি বাগনানের কয়েকটা নার্সারি ভিজিট করতে। আর এখানে আপনাদের গাছ তো দেখাবই, তার সাথে দেখাবো বিভিন্ন গাছের বিভিন্ন দাম এবং গাছের কোয়ালিটি, কত ভালো কোয়ালিটি এখানে এরা মেনটেন করে, সব কিছু সমস্ত কিছুই দেখাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা দেখি নার্সারিতে গাছের কোয়ালিটি কত সুন্দর থাকে, আর আমরা যখন বাড়িতে নিয়ে যাই তার কোয়ালিটি নষ্ট হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এইটুকু একটা গাছে কত সুন্দর লেবু হয়ে আছে, আর পাতার কোয়ালিটি দেখুন কত সুন্দর পাতার কোয়ালিটি। নার্সারিতে এত সুন্দর গাছ হওয়ার রহস্য কি সেটা আজকে আমরা জেনে নেব এখানকার ওনারের কাছ থেকে, আর আপনাদেরও সেটা শেয়ার করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এটা বারোমাসি আম গাছ, কামরাঙা, এখানে আছে কাম, এখানে আছে কালার জামরুল, এখানে দেখতে পাচ্ছেন আম গাছের প্রচুর স্টক, এখানে বিভিন্ন ভ্যারাইটির নারকেল গাছ আছে, এটা একটা মালয়েশিয়ার ভ্যারাইটি, খুব তাড়াতাড়ি ফল হয়ে যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আঙুর গাছ, কালো আঙুর, এখানে লেবুর প্রচুর স্টক আছে, ভিয়েতনামি মালটা, বাড়িওয়ান মালটা, বিভিন্ন ধরনের মালটা, লেবু গাছ প্রচুর স্টক। আপেল গাছ, দার্জিলিংয়ের যে কমলা লেবু সেই কমলা লেবুর কিছু ভ্যারাইটি এখানে রাখা আছে, আর এদিকে রাখা আছে মিট মশলা গাছ, এটা একটা নতুন ধরনের গাছ, মিট মশলা, পাতা থেকে সুন্দর সেন্ট বেরোয়, পাতাটাকে রগড়ালে। মালবেরি দেখতে পাচ্ছেন এখানে, মালবেরি, এটা আমের একটা ভ্যারাইটি চৌসা, এখানে দেখছেন আম গাছের দারুণ স্টক, আর এটা হচ্ছে আলফানসো বা হিমসাগর আমরা যেটা বলি, সেই হিমসাগর, তারপরে রয়েছে গোলাপ খাস, আর এদিকে এদিকে দেখতে পাচ্ছেন ফজলি। তো আমের প্রচুর স্টক, যারা আম গাছ ভালোবাসেন বা যারা আম গাছ করতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন, আর সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো, ডেসক্রিপশান বক্সেও থাকবে সমস্ত কন্ট্যাক্ট, আর আপনারা কিভাবে আসবেন সেটাও আমি ডেসক্রিপশান বক্সে লিখে দেব। এটা দেখছেন তাইওয়ান পিঙ্ক, এই গাছগুলির যে পেয়ারাগুলি হবে সেটির ভিতরে লাল থাকবে, খুব সুন্দর দেখতে হয়, আর এত ছোট গাছেই দেখুন পেয়ারা ধরে আছে, তো কোয়ালিটি খুব সুন্দর।
আর এখানে দেখছেন অ্যাডেনিয়ামের কিছু কালেকশন, যেটা আমার খুব প্রিয় গাছ অ্যাডেনিয়াম। এখানে অ্যাডেনিয়ামে ওনারা মাদার করে রেখেছেন, মাদার থেকে নতুন চারা তৈরি করে ওনারা বিক্রি করেন। তোমরা কি খাবার দাও যে গাছগুলো এত ভালো থাকে? এখান থেকে গাছগুলো নিয়ে যাচ্ছি, দারুণ খুব সুন্দর, কিন্তু বাড়ি নিয়ে গিয়ে আমরা মেনটেন করতে পারছি না। গাছে কি কি খাবার দেব যার জন্য গাছগুলো সুন্দর থাকবে, সবুজ থাকবে, ফুল ফল হবে? ওতে অর্গানিক খাবার, অর্গানিক খাবার ব্যবহার করলে, অর্গানিক হচ্ছে জৈব, জৈব খাবার, জৈব খাবার। আমরা ওই একটা হচ্ছে লাল বাতাবি ভালো দেখে, আর একটা ভিয়েতনাম মৌসুমি ভালো দেখে ওদের গাড়িতে পাঠিয়ে দেব। অর্গানিক খাবার, যে খাবারগুলো গাছের কোনো ক্ষতি করবে না, অথচ খুব সুন্দরভাবে হবে। আমাদের গোটা বাগানে সব অর্গানিক খাবার বলি, যেটা কোনো বাগান ব্যবহার করতে পারে না। হিউমিন অ্যাসিড, তারপরে হচ্ছে মাইক্রোনিউট্রন, গ্রোথ, এসবগুলো খাবার আছে, এইগুলো যদি ব্যবহার করো টাইমে টাইমে, তাহলে ও গাছ খুব সুন্দর হবে। একটা দুরকম পাওয়া যায়, একটা হচ্ছে লিকুইড জল, যখন বর্ষাকালে তোমাকে ও ডাস্ট দিতে হবে, ডাস্ট পাওয়া যায় ওকে দিতে হবে। আর বর্ষার পর যখন ড্রাই ওয়েদার হয়ে যাচ্ছে, মানে শীতের সময় বা গ্রীষ্মকালে, ওতে লিকুইড দিলে ভালো। কীরকমভাবে লিকুইডটা দিবে, না খোলকে পচিয়ে তিন রাত পচানোর পর ওর পরিমাণটা যে গাছে দিবে, 1 লিটার জলেতে 2 ml। খোল পচা, খোল পচা নয়, আমি খোল পচাটা পরে বলে দেবো পরিমাণটা। এই এই যে মায়ে, এই যে অর্গানিক খাবারটা যা দিবে, মানে খোলটা তুমি হয়তো 1 কিলো ভিজলে, আচ্ছা 1 কিলো ভিজিয়ে সেইটা তুমি গাছে দিবে 100 গাছে, ঠিক আছে? এবার ক লিটার জল লাগে সেটা একটা তোমাকে হিসাব করতে হবে, তুমি আলাদা জায়গায় গুলতে হবে। জ লিটার জলেতে তুমি ওই খোল পচাটা ভিজাবে, মানে খোল পচাটা পাইল করবে, 10 লিটার হলে 2 ml, 2 ml করে তোমাকে ওই অর্গানিক খাবারটা পাইল করতে, ওই জলের সাথে, জলে ওই খোল জলের সঙ্গে পাইল করে তোমাকে গাছে দিতে হবে। তার আগের দিনে বিকেলবেলা যদি পারো, সকালবেলা কি বিকেলবেলা, সকালবেলা তো তুমি জল দিবে, তখন তো আর ঘোনা যাবে নি টবগুলো, অর্থাৎ বিকেলবেলা ঘুনে রেখে দিয়ে তোমাকে তারপরের দিনে সকালবেলা ওই খাবারটা দিতে হবে। আর বর্ষাকালে তোমাকে ডাস্ট ব্যবহার করতে হবে। কোথায় পাওয়া যায় তাও আমি বলে দিতে পারি, ডাস্টটা আর লিকুইডটা আমাদের এখানে পাওয়া যায়। ওটা কি লিকুইড? যেমন এইটা হিউমিন অ্যাসিড, এইটা হচ্ছে, এটা সরিয়ে নিয়ে এসেছি একটা টেবিল, এটা হচ্ছে গ্রোথ, আর আছে সব মাইক্রোনিউট্রন, এইসবগুলো ব্যবহার করলে তোমার গাছ দেখবে ঝরঝরে হয়ে যাবে একদম। আর আমরা যে কেমিক্যাল কিংবা সিংকুচো হাড়গুঁড়ো এইসবগুলো গাছে ব্যবহার করি, ওই পরিমাণটা তোমাদের কম মাত্রায় তোমাদের মনে ধরে নেই, যার জন্যই গাছের আরো ক্ষতি। আমরা মনে করি কি বেশি সার দিলে গাছ বেশি ভালো হবে, না ভুল কথা, ওইটা সে খাবারটা হজম, তুমি যদি সারাদিনে খাবার একবারে খেয়ে নাও, তোমার কি হবে, বদহজম হবে, হয়ে গিয়ে তোমার শরীর পাতলা পায়খানা হবে। গাছেরও ঠিক তাই, ওরা বেশি খাবারটা ওখানে গেলে কি হবে, ওখানে মাটিটাকে এমনভাবে ওরা খাবার নাইট্রোজেন বলো এ বলো সব পরিমাণটা বেশি হয়ে যায়, ওরা নিতে না পেরে শিকড়গুলো জ্বলে যায়, জ্বলে গিয়ে গাছগুলোকে ড্যামেজ করে। ভালো হয় মোটামুটি, তুমি অর্গানিক খাবার ব্যবহার করতে হলে সব ভালো। আর মাটি যখন তৈরি করবে, প্রথম যে মাটি তৈরি করবে যখন, তখন হচ্ছে তোমাকে হাড়গুঁড়ো মাস্ট, সিংকুচো খোলটা না দিয়ে তুমি ওতে অর্গানিকের হচ্ছে মাইক্রোনিউট্রন, এই মাইক্রোনিউট্রন ওইটা হচ্ছে সুপার ফসফেটের কাজ করে, এইটাকে পাইল করে তুমি গাছ বসাতে পারো। মানে মাটিটা আগে তৈরি করে নিতে, মাটি আগে তৈরি করে নিতে হবে, এবং মাটিতে জল মারতে হবে তোমাকে। জল মেরে 15-20 দিন বাদে তোমাকে গাছ লাগাতে হবে। আর মোটামুটি একটা গাছে একটা টপ প্রতি একটা বলুন, যেটা টপ প্রতি আমরা কতটা, একটা টপ বলতে যেমন 20 লিটার ব্যারেল, ওতে তোমার লাগবে 2 ml মাইক্রোনিউট্রন,
2 ml হিউমিন অ্যাসিড আর 2 ml গ্রোথ, ওইটা খোল লাগবে, খোল পচা লাগবে 10-15-20 গ্রামের ভিতরে। ওটা কি ড্রাই, যে খোলটা ভিজলে তার হিসাবটা রাখতে হবে, 100 ভিজলে এবার তার থেকে 20-15 গ্রাম খোল ভিজনাটা জলটা তুলে নিতে হবে, নিয়ে হোস্টেলে পাইল করে একটা কাছে দিন। ওটা কদিন ছাড়া, এটা মাসে একবার, মাসে একবার। আর মাটিটা তৈরি করে রাখতে হবে আগে থেকে, মাটি তৈরি করে রাখতে হবে আগে থেকে। এবার অনেকে অনেক রকম বলছে, কিন্তু আমরা সেই লাইনে যাইনি, কেননা আমরা প্রত্যেকটা পরীক্ষা করে দেখেছি, আজকে 60 বছর ধরে এই করছি, পরীক্ষা করে দেখেছি গাছ। আর তোমার তুমি যদি লিকুইড খাবার উবরে মারো, আমি বলবো না, আমরা তো তাহলে ভিটামিন খেয়ে বেঁচে থাকতে পারতাম। হ্যাঁ, তা লিকুইড পাতার উপর দিয়ে যদি লিকুইড খাবার মেরে তুমি যে গাছ করবে, গাছের পরবর্তীকালে ও যখন না পাবে গাছটা আবার হতেই ছিল। মানে আমরা যেগুলো যেগুলো এনপিকে সার যেগুলো ব্যবহার করি লিকুইড করে, যেটা পাতে পাতা স্প্রে করা হয়, বলবো না গোড়ার খাবার। তুমি যদি খাবার চিবিয়ে খাও তোমার শরীরের এটা আরো ভালো হবে, আর তুমি যদি ভিটামিন খাও একই জিনিস ওই ওই গাছেরও। অনেকে বলবে যে এটা হ্যাঁ মারতে হয়, কখন গাছকে বাগাতে হবে, যদি গাছ কিছুতেই উঠছে নি তখন গিয়ে একবার দুবার মারো। মানে এনপিকে সার যেগুলো আমরা 19-19-19 গুলো মারলে খুব ক্ষতি, 15-15-15-20-20-20 যেগুলো আমরা অর্গানিক খাবার ইউজ করি, হ্যাঁ অর্গানিক লিকুইড মারো ভালো হয়, ওইগুলো ব্যবহার করলে গাছের ক্ষতিই হয়। আর আমি একটা কথা বলবো কি, কেন না মনে করো আমি তোমাকে বলছি এনপিকে বলো, মনে করো নাইট্রোজেন থাকে ওতে, 1 কিলো ইউরিয়াতে 1 কিলো ইউরিয়া কিনলে তাতে লেখা আছে 46% নাইট্রোজেন আছে, 46% নাইট্রোজেন থাকে, 46% নাইট্রোজেন, বাদ বাকিটা আর কি 54%টা কি, এটা তো ভাবতে হবে। 54% আমরা বয়ে পড়েছি যে কোনো ক্ষার জাতীয় জিনিস নাইট্রোজেনকে ধরে রেখে দেয়, তাহলে ওইটা ক্ষার, ক্ষার ওটা ধরে রাখার জন্য ভাগটা বেশি হচ্ছে কথাটা তো, এটা তো একবার সাংঘাতিক জিনিস, যে কোনো ক্ষার হতে সোডা হতে পারে, নুন হতে পারে, কত রকম ক্ষার আছে। এটা যে বুঝে সুঝে এনপিকে তুমি, আমি কি বলছি মানুষকে বললেন ছিঁড়ে খেলে 160 টাকা দিবে তুমি, আমার বাতাবি ধরে থাকবে 12 মাসই তো না, ওটা পারা যাবে, ওটা সম্ভব না। আমার বাগানে ডেলি বিক্রির খদ্দের এসে ও ধরা মাল নিয়ে পাল যায়, তোমাকে ভালো জিনিস দিচ্ছি, একবার আমাকে দেখাতে দেখাও, আমি দিচ্ছি। হ্যাঁ তুমি খুজুরো যদি থাকে সেখানেও পয়সা বড়, তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি পেছনের কাছেই 5 নম্বর পেছনে, যে বাগনা। হ্যাঁ তোমাকে একটু যেতে হবে, এদের সঙ্গে আরেকটা যাবো, অবশ্যই যাবো, আমার ভালো গাছ একদম ফলে দেখবে আর সবসময় ফল হবে, এরকম গাছ ভালো গাছ, ওই যে মৌসুমি লেবুগুলো ওগুলো কি গাছ লেবু, যেটা 12 মাসই মৌসুমি, ওই যে ওখানে আর বাতাবিটা ওই বাগানে আছে, ঠিক আছে মৌসুমি ধরে আছে আমার ড্রামেতে, ও তো পাবো দাম তো প্রচুর, 1000 টাকা দাম ওই গাছটার দাম, মানে ওই গাছটা নিলে 1000 ওরই জাত দেবো তোমাকে, ওরই জাত দেবো। আচ্ছা ছোট গাছ কবার হবে? দুবার হবে মৌসুমি, এমনি 12 মাসে যে ফল ফুল হবে এরকম গাছ নেই। আরে ওইটা দুবার মানে কি, তার মধ্যে কেন ধরে যেতে পারে, তো সারা বছরই ধরতে পারে। আচ্ছা এবার আর ওখানে যে বাতাবি গাছ দেখাবেন ওখানে কি হয়ে আছে দেখতে পাবো? না না হয়ে গেছে দেখতে পাবো, এরকম গাছ একটাও নেই, না নিয়ে পালিয়ে গেছে খুদ্দে, এগুলো হয় নাকি তোমার? আমার সারা দিনে কত খুদ্দে ঢুকছে, যে আমরা তো ফল ধরাবো নি, ফল ধরালেই ফল তো তুমি দেখতে পাবে এইটুকু, তাহলে বুঝবে কি, আর ওই গাছ ফল ধরালেই ছোট গাছে গাছ আর বাড়বে না, কি বুঝতে কথাটা? একটা কথা শোনো, আমি কথাটা কি খুব মাথায় ঢুকাবো, গাছের ওই লেবু মা ফল মানে ও ছেলে, একটা বাচ্চা বয়সে মেয়ের বিয়ে দিলে ছেলে হলে কি অবস্থা হয়, একই কেস হয়ে যাবে, এটা আমাকে বুঝতে হয় বলে, কি বুঝতে কথাটা? একটা গাছের ফল মানে তার ছেলে, একটা নারকেল গাছ কত ফল দেয়, কত তার ভিড়ে জল ঢুকোতে হয়, ও গাছটা টেনে নিয়ে দিচ্ছে, তাকে খাবার না দিলে সে পারে, গাছগুলো ফল হবার পর ওই জন্যে ডাউন হয়ে যায়, খাবার না পায়। আচ্ছা তোমার কাছ থেকে একটা ডিমের যে একটা ডাস্ট নিয়ে গেছিলাম সেটা আছে? হ্যাঁ ওটা দেবে তো, একটা ডিমের গুঁড়ো, ওটা ক্যালসিয়ামের কাজ করে, ওতে আয়রন আছে, বোরন আছে ভালো, আর মাইক্রো নিউট্রনে বোরন আছে,
মাইকেল নিউটন যেটা লিখেছে, তুমি গুঁড়ো খাবারও পাবে, এর গুঁড়োটা পাবে দেউলটিতে এপারে। আচ্ছা, যে পাঁচ মিশেলি কি আমার ছেলে বললো এখান থেকে ছেলে গাছ নিয়ে যায়, বলতে স্কুল হচ্ছে আসতে পারেনি, পাঁচ মিশেলি খাবার বলে গাছে দিলে ভালো। আমি পাঁচ মিশেলি কি খাবারটা জানি না, মানে উনি বলতে চাইছেন মিক্স খাবারটা, মিক্স খাবার বলে না, আমার লেখা থাকে এখানে, লেখা থাকে কিভাবে লাগাতে হবে, এই উল্টো পিঠে লেখা, ফলের গাছে প্রত্যেকটা ফলের গাছে লাগাবার সময় খাবার, এটা এখন অনেক জায়গায় বিক্রি হয় মিক্স খাবার, যার মধ্যে সমস্ত কিছু দেয়া থাকে, এবারে কোনটা কম আছে, যেটা দাম বেশি, যেটা দাম কম সেটা কম বেশি, সেটা বেশি আছে, এইটাই হচ্ছে কথা। পাঁচ মিশেলি খাবারের ব্যাপার আছে, আমরা ওইটা মানে করতে দিই, আমাকে জানতে বলছিল, আমিও খাবার এখানে বিক্রি করতাম, তাহলে খদ্দেরদের খুব সুবিধা হতো, কিন্তু আমাদের এমনিতেই অস্থির হয়ে যায়। আর এখানে মোটামুটি গাছের দামগুলো একটু যদি বলে দাও ভালো হয়। কি কি গাছ বলো তুমি? যেমন আমি বলছি আমের বলছি, আম যেমন মিয়াজাকি, মিয়াজাকি এখন আমাদের এখানে 300 টাকা চলছে, চাকাপাক 300 টাকা, বুনাইকিং 300 টাকা, আর হচ্ছে চাংমাই 300 টাকা, আর ডগমাই 300 টাকা, ব্যানানা ম্যাঙ্গো 150 টাকা, হয়তো ব্যানানা ম্যাঙ্গো সামনের লটে যেটা আসবে সেটা কমবে একটু। আচ্ছা, তারপরে গৌরমতি 150 টাকা, রেড পালমা 150 টাকা, হাড়ি ভাঙা ওটা 250 টাকা, কিং অফ চাপাপাটো হচ্ছে 300 টাকা, আর তোমার হচ্ছে কিউজাই 300 টাকা, তারপরে হচ্ছে মনে থাকে নি। আর লেবু, মোটামুটি লেবু ব্ল্যাক আম যেটা হচ্ছে কস্তুরি ওটা হচ্ছে 400 টাকা, নেবুর মধ্যে হচ্ছে ভিয়েতনাম মৌসুম্বি এখন যে গাছটা আছে সেটার দাম হচ্ছে 100 টাকা করে, আর বাড়িওয়ান মালটা 60 টাকা থেকে 100 টাকা, আর পাতি নেবু হচ্ছে তোমার 70 টাকা থেকে 90 টাকা, আর তোমার কমলা লেবু হচ্ছে 80 টাকা একটা আছে, বাদ বাকি 150 টাকা করে। তার মধ্যে হচ্ছে পাকিস্তানি কমলা, ওয়াশিংটন লেভেল কমলা, দার্জিলিং জায়ান্ট কমলা, আর সাতগি কমলাটা 100 টাকা, আর ডেকাবন কমলাটা হচ্ছে 150 টাকা, আর কারাকারা বলে একটা মৌসুমি লেবু আছে যেটা হচ্ছে ওর রসটা লাল হয়, ওটার দাম হচ্ছে এখন 350 টাকা, পরবর্তীকালে এর দাম কমবে, কেন যে যখন এই মালটা তোলা হয়েছিল তখন দাম ছিল, নতুন মাল এলেই দাম কমবে। আর পিয়ারা, পিয়ারা কি আছে তোমার? গোল্ডেন এইড আছে 100 টাকা, রেড ডায়মন্ড 100 টাকা, থাই 5 60 টাকা, থাই 7 60 টাকা, ভিয়েনার 60 টাকা, আর আমাদের ইন্ডিয়ান পেয়ারা আপেল কস L49 বারুইপুর এইগুলো সব কেজি পেয়ারা এগুলো 40 টাকা। আর একটা এ দেখছিলাম মালয়েশিয়ার যে নারিকেল গাছগুলো, মালয়েশিয়ার নারকেল ওটা কিরম দাম আছে? 300 টাকা। আর এটা ফল কিরম দেয়, কি কত বছরে? 3.5 থেকে 4, আর বছরে 3 থেকে 4 বার খাবার দিলে তবে হবে, 3 বার খাবার মাস্ট দিতেই হবে, আর যে খাবার ফেল করবে তার টাইম লেগে যাবে। আর গঙ্গাবর্ধন আছে আমার 400 টাকা, আর ভিয়েতনাম নারকেল যেটা সেটার দাম হচ্ছে 1400 টাকা, তার থেকে আমি বলবো মালয়েশিয়ার ডোয়ার্ফ লাগালে ভালো, ওটা ওটা আরও ভালো তাড়াতাড়ি ফলটা দেবে। তাড়াতাড়ির জন্যে নয়, অত টাকা দিয়ে লাগানোর থেকে আমি বলবো এইটা ভালো ফল, তার থেকে ভালো আমি বলবো। আর সুপারি আছে যেমন আসাম সুপারি ছোটো গাছ একটা 25 টাকা, বড়ো গাছ হচ্ছে 40 টাকা, দেশি সুপারি 15 টাকা, আর হাইব্রিড ডোয়ার্ফ সুপারি এখন যে গাছটা আছে ছোটো গাছ ওটার দাম হচ্ছে 60 টাকা, আর একটু বড়ো গাছ 1 ফুট 1.5 ফুট গাছ হলে ওগুলোর দাম হচ্ছে 80 টাকা। আচ্ছা, লিচু আছে চায়না 3 আর মজফর 70 টাকা, 80 টাকা, 130 টাকা সাইজ অনুপাতে। আচ্ছা আচ্ছা, তোমার কাটিমণি আম আছে ওটার দাম হচ্ছে 100 টাকা, তারপরে তোমার ডালিম আছে ভাগোয়া ডালিম আর গণেশ ডালিম 60 টাকা, তারপরে হচ্ছে কালো জাম আছে 60 টাকা আর সাদা জামও 60 টাকা। আঙুর, আঙুর আছে কালো আঙুর আর রেড আঙুর,
ওইগুলোর দাম হচ্ছে কাটিংসের মাল যেটা ওটা হচ্ছে 60 টাকা, আর কালো আঙুর আর সাদা আঙুর লম্বা ওটা হচ্ছে মহারাষ্ট্রের মাল, ওগুলো একটা হচ্ছে 400 টাকা, একটা 350 টাকা। মোটামুটি গাছ জাবাটিকা আছে, জাবাটিকার দাম হচ্ছে 450 টাকা। সুরিনাম চেরি আছে, একটা হচ্ছে 350, একটা হচ্ছে 250। আচ্ছা, তারপরে হচ্ছে ব্লুবেরি আছে, লং মালবেরি আছে 100 টাকা, শর্ট মালবেরি 50 টাকা, ব্লুবেরি 200 টাকা। আচ্ছা, ছোটো গাছ ব্লুবেরি বিচের গাছ হয়, কোনো গাছ কলমের হয় না। আর তারপরে হচ্ছে তোমার মানালি চেরি আছে 400 টাকা। লঙ্গনের দাম হচ্ছে 700 টাকা, সাদা লঙ্গন আর পিম্পম লঙ্গনের দাম হচ্ছে 1500 টাকা, আর ফোর সিজন লঙ্গনের দাম হচ্ছে 2000 টাকা, আর খাকি লঙ্গনের দাম হচ্ছে 300 থেকে 350 টাকা। আর এমনি যেটা আঁশফল বলে, এমনি আঁশফলেরই ওইটা জাত হাইব্রিড, এমনি সাধারণ আমাদের দেশে যে আঁশফল হয় সেটার দাম হচ্ছে 60 টাকা। তারপরে আরও দেশি আম যেগুলো আম্রপালি, মল্লিকা, হেমসাগর ওগুলো সব 60 টাকা, দশরি। আচ্ছা, হিমসাগর আমও 60 টাকা? 60 টাকা। আর দশরি আম হচ্ছে 100 টাকা, আলফনসো 100 টাকা, চৌষা 100 টাকা, আর হচ্ছে বুনাইকিং ওটা 300 টাকা। আম অনেক রকম আছে, সব আমি আর বলছি নি, এমনি মোটামুটি বলে গেলাম। আর এইটা আমরা যে ভিডিও করছি এটা কোন জায়গাটা, জায়গাটার নাম একটু যদি বলেন? এটা হচ্ছে বাগনান থিকেন গাদিয়ারা শামপুর রোড বাঁটুল কলতলা। এটা হচ্ছে বাঁটুল কলতলা, মেজদার বাগান বললে বাঁটুল কলতলা। আপনার নাম মেজদা? আপনার নাম বললেই কেউ জানে না, মেজদা বললেই সবাই চেনে। চেনে মেজদার বাগান, ওখানে নেবে পশ্চিম সাইডে একটা ঢালাই রাস্তা, ওইটা ধরে কিছুটা আসার পর আবার বাঁদিকে একটা ঢালাই রাস্তা বেঁকে গেছে, বাঁদিকের রাস্তা ধরলেই আমার পাঁচির দিয়া বিরাট বাগান। তো লোককে ওখানে মোড়ে নেবে, লোককে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন যে মেজদার বাগান, ওখানে দোকানদারকে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন মেজদার বাগানে যাব কোনটা দিয়ে। ওখান থেকে 2 থেকে 2.5 মিনিট কি 3 মিনিট লাগবে। আর বাগনানে নেবে আপনি যদি হাইরোড দিয়ে আসেন, তাহলে হাইরোডে নেবে ওখানে টোটো পাওয়া যায়, আর ট্রেনে এলে নেবে, এলে ট্রেনে এসে নেবে বাসস্ট্যান্ডের প্রথম ধাপেতেই বাঁদিকে নুনঠিয়া অটো পাওয়া যায়। ওই নুনঠিয়া অটোতে উঠে আপনি বলবেন যে বাঁটুল কলতলায় আমি নামবো, আমার মেজদার বাগানে যাব বললে নামিয়ে দিই। আর যদি মোটরসাইকেলে আসেন তাহলে হাইরোড ধরে, তাহলে ওভারব্রিজ, রেলের ওভারব্রিজ পেরিয়ে সোজা আপনি চলে আসবেন, আস্তে আস্তে আমাদের বিডি অফিস পড়বে, বাঁদিকে ডান দিকে কয়েকটা বাগান পড়বে, ওকে ছাড়িয়ে একটা ক্যানেল ব্রিজ পড়বে, ক্যানেল ব্রিজের পরেশ্রবেজ বাঁটুল কলতলা, ওখানে দাঁড়িয়ে পড়বেন আপনি ডান দিকে রাস্তার ওপারে, আপনার যেখানে দাঁড়াবেন রাস্তার ওপারে ডান দিকে আপনি চলে যাবেন, ক্রস করে একটা ঢালাই রাস্তা ধরবেন, ধরে কিছুটা যাবার পর আবার বাঁদিকে বাঁক নিয়েছে, ওই বাঁদিকে বাঁক নিলেই আমার বাগান পেয়ে যাবেন। তাহলে যেভাবে যেভাবে বললেন মানে আশা করি সবার বুঝতে সুবিধা হয়েছে। আর আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দেন। আমার ফোন নাম্বার হচ্ছে 9734514862, আর একটা ফোন নাম্বার সেটা আমার ছেলের কাছে থাকে, সেটা হচ্ছে 9732618246। অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমরা তো আসি আর আবার আসবো। ঠিক আছে, এই বলে ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।